আরব আমিরাতের দুবাইয়ের দেড়া এলাকায় টোকিও সেট গ্রুপ ও মাহবুব পারফিউম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম মানিকের মালিকানাধীন উদ খালিজি পারফিউমের শোরুম উদ্বোধন করা হয়েছে দুবাই থেকে সাইফুল ইসলাম তালুকদার জানান সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর দুবাই নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী কাজী মোহাম্মদ আলী সহ বাংলাদেশ কমিউনিটির অনেকেই দীর্ঘদিন ধরে দেশটিতে ব্যবসা করে আসছেন মাহবুব আলম মানিক তিনি কুমিল্লার কোতোয়ালিতে জন্ম নেন উনিশশো বিরানব্বই সালে সৌদি আরব দিয়ে প্রবাস জীবনের যাত্রা শুরু করেন দু সালে সংযুক্ত আরব আমিরাতে বসতি শুরু করেন অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি কমিউনিটি সহ আরব আমিরাতের বাজারে টোকিও সেট গ্রুপ দিয়ে খ্যাতি অর্জন করেছেন চাচ্ছি বাংলাদেশি একটা প্রতিষ্ঠান যাতে বিশ্বের মানচিত্রে বাংলাদেশিদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে সারা বিশ্বে আমাদের বাংলাদেশিরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেব সাম্প্রতিক কালে আমরা জেনেছি যে কয়েকশো বাংলাদেশের প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ফলে আমরা বুঝতে বুঝতে পারছি যে বাংলাদেশিরা এই সেক্টরগুলোতে অনেক সেক্টরের মধ্যে এই পারফিউম সেক্টরে পাণিছে অনেক ভালো করছে এখানে শুধু ওনার ব্যক্তিগত লাভের চেয়েও আমাদের প্রবাসী বাংলাদেশী যারা এই দেশে কাজ করছে তাদের কর্মসংস্থানেরও বিষয়টি কিন্তু তারা নজরে রাখছেন সেক্ষেত্রে আমি বলবো যে এটি অত্যন্ত একটি সফল পদক্ষেপ নগদ 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার